দশই রমজান, বারোই এপ্রিল 2022 জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সম্পত্তি ও যানবাহন পরিদপ্তর কুলশাখার পক্ষ থেকে মোহাম্মদ মোবারক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিএ কার্যালয় সংগঠনের সভাপতি জরিল ইসলাম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক লীগের কার্যকরী সভাপতি জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুলশাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ। বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার সাথে 15ই আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের, 21শে আগস্ট গ্র্যান্ড হামলা যারা শহীদ হয়েছেন তাদের, এমন মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের, এবং এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সৃষ্টির পরে আজ অব্দি যারা মৃত্যুবরণ করেছেন এবং জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সারা দেশের নেতাগুলি মৃত্যুবরণ করেছেন, মহান আল্লাহ তাআলা তাদের রুহের মাগফিরাত করে আল্লাহ তাআলা তাদের বেস্তবাসী করে। আপনাদের যা যা কাঙ্ক্ষিত ওভারটাইম পাবেন এবং শ্রমিকদের মর্যাদা দেওয়ার ব্যাপারে কথা বলেছি, তিনি সেগুলি সব রাজি হয়েছেন। আমরা প্রায় 1.5 ঘন্টা কথা বলেছি, সেই কথাটা জানানোর জন্যই আপনাদেরকে আমি মাইকে উঠলাম। এবং আপনাদেরকে একটি কথা বলবো, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সে আগের মতো অর্থাৎ শ্রমিকের দাবি আদায় করার জন্য যা যা করণীয় আমরা ইনশাআল্লাহ করব। এই ইফতার মাহফিলের মাধ্যমে এখন দোয়া করে আগামীতে আমাদের এই সম্মেলনকে আরো ভালোভাবে পরিচালিত করতে পারি। সন্তানদের মুখে দু মুঠো ভাত তুলে দেওয়ার জন্য রাত্রি 24 ঘন্টা কাজ করেন, তাদের এই পারিশ্রমিক আজকে তাদের ন্যায্য অধিকার। তাই পবিত্র রমজান মাসে মুসলমান হিসাবে যদি ন্যায্য অধিকার সুষম বণ্টন করতে চান, তাইলে তাদের পাওনা অধিকার গুলো পরিশ্রম করেন যে পারিশ্রমিক তা তাদের ঘাম শোনাবার আগেই দিয়ে দেবেন। এই আহ্বান জানিয়ে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন। মাথার ঘাম পায় গেলে যে শ্রমিক কর্মচারীরা জননেত্রী শেখ হাসিনার ভিশন মিশনকে বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে, তাই আজকে এই ইফতার মাহফিলের মধ্য থেকে আমরা দায়িত্বহীন ভাবে বলতে পারি, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ 1902 সিবিএ মহান আল্লাহ তাআলার নামে শপথ গ্রহণ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সংগঠন পরিচালনা করে আসছে এই বিদ্যুৎ সেক্টরের শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংরক্ষণের জন্য যে কোনো ধরনের কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে তারা যে কোনো সময় প্রস্তুত রয়েছে। চাই সমাজ থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করবো আমরা অঙ্গীকার।